সরকারকে আবারও ফ্যাসিবাদ আখ্যা দিয়ে আন্দোলনের মাধ্যমে পতনই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইভিএম দিয়ে ফের ভিন্ন পথে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আনোয়ার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে নজরুল সবচেয়ে প্রাসঙ্গিক উল্লেখ করে তার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একটা ভয়াবহ ফ্যাসিবাদী, একটা দানবী, একটা মনস্টার আমাদের সব কিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিচ্ছে, তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং সেখানেই নজরুল ইসলাম সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। নজরুলের বাণীকে উপযুক্ত করে আগামীর আন্দোলনে সবাইকে আরও সক্রিয় হওয়ার কথা বলেন বক্তারা। এখনও আমাদেরকে মানে সংগ্রামে অবতীর্ণ হতে হয়, তাই নজরুল ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। এর আগে শেরেবাংলা নগরে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে ইভিএম প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন তিনি। নির্বাচন কমিশন হবে তাদের দালাল হিসাবে, তারা কাজ করবে। অতীতে 2014 করেছে, 2018 করেছে, এবারও করবে। সেই জন্য কিন্তু আমরা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আমরা সংযুক্ত হইনি, তাদের সংলাপে অংশগ্রহণ করিনি। আরেকটি নূতন কৌশল হিসাবে ইভিএম পদ্ধতি তারা এই নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সেই ঘোষণা দিয়েছে, এটা দেশের জনগণ গ্রহণ করে না, কোনো রাজনৈতিক দল গ্রহণ করে না। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের একমাত্র লক্ষ্য। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।